Hello friends, welcome to my channel Little Kitchen. আজ আমরা দেখে নেব কিভাবে খুব সহজে আর তাড়াতাড়ি চিলি চিকেন বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা আর দেরি না করে দেখে নেই কি করে বানাবো। আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো চিকেন, ছোট ছোট টুকরো করে কাটা। এটাকে আমাকে এখন ম্যারিনেট করতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো পাতিলেবুর রস। আর দেব 1 চামচ রসুন বাটা। সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য গোলমরিচের গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ। প্রয়োজন মতো নুন, একটা ডিম দিয়ে দিলাম। দিচ্ছি 2 বড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মেখে নিলাম এটাকে। আর এরপর আমাকে এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। আমার চিকেনটা ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি এগুলো একটা একটা করে ফ্রাই করে নেব। আচ্ছা, আমি এখন ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে চিকেন ওর মধ্যে ছাড়তে থাকব। আমি এখন চিকেনগুলোকে তেলের মধ্যে ভালো মতো করে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে চিকেন গুলো আমাকে ভেজে নিতে হবে। আচ্ছা, চিকেন গুলো আমার খুব সুন্দর একটা কালার নিয়েছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর ভেতর থেকেও খুব সুন্দর করে কুক হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেবো তেল থেকে। ওই গরম তেলের মধ্যে আমি এখন দিয়ে দিই স্কোয়ার করে ছোট ছোট করে কাটা পেঁয়াজ। আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচানো, সামান্য আদা কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো স্কোয়ার করে কাটা। এগুলো হাই ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। চিলি সস, টমেটো সস আমি দিয়েছি বড় 2 টেবিলস্পুন। আর চিলি সস দিয়েছি 1 ছোট চামচ। আর দিয়ে দিচ্ছি সয়া সস, ছোট চামচের 1 চামচ চিনি। আধা চামচ আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, তাতে আমার চিলি চিকেনের রংটা খুব সুন্দর একটা লাল রং আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। গ্রেভির থিকনেস বাড়ানোর জন্য আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার উপর থেকে দিয়ে দিলাম, এর সঙ্গে অ্যাড করলাম। ড্রাই চিকেন বানালে জল না দিলেও চলবে, কিন্তু আমি সামান্য গ্রেভি রাখবো, তাই আমি দিয়ে দিলাম আধা কাপ মতো জল। আমার গ্রেভি প্রায় হয়ে গিয়ে, এখন আমি চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে
নাড়াচাড়া করার পর আমার চিলি চিকেন একদম রেডি। এটা এবার শুধু সার্ভ করতে হবে। দেখো বন্ধুরা খুব সুন্দর কালার এসেছে আর সুন্দর গন্ধও বেরোচ্ছে। এটা এবার আমি সার্ভ করে দিচ্ছি। আমার চিলি চিকেন একেবারে তৈরি আর সার্ভ করে দিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমার রেসিপি দেখার জন্য